এক কার্টুন গিফট নিয়ে বসেছি, এইগুলা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট। তো অ্যানিভার্সারির গিফট যেহেতু, তো কিছুটা তো স্পেশাল হবেই। তো এই হচ্ছে গিফটগুলো, এত সুন্দর এক একটা কাজ, আমি দেখে পুরাই অবাক। এগুলো সবই হাতের কাজ করা, উপরে সুন্দর করে হাতের কাজ করা, সুন্দর করে একটা ফ্রেম করা হয়েছে, আমাদের দুইজনের নাম লেখা আছে। তো এই টাইপের ফ্রেম দেয়ালে ঝুলালে তো অবশ্যই অনেক সুন্দর লাগবে। এগুলো পাঠানো হয়েছে হচ্ছে SB ফ্লোরাল আর্ট থেকে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। ওনারা বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের ওয়াল হুক করে থাকেন। তো এটা হচ্ছে একটা ক্যালেন্ডার, আমাদের অ্যানিভার্সারির ডেট দিয়ে হচ্ছে এই ক্যালেন্ডারটা রেডি করা। খুবই সুন্দর, মানে প্রতিটা জিনিস এত সুন্দর। আমি আমার ঘরের কোনো একটা দেয়াল ফাঁকা করব শুধুমাত্র এইগুলা ঝুলিয়ে রাখার জন্য। এরপরে আরেকটা স্পেশাল, এটা হচ্ছে আমাদের দুইজনের একটা ছবি ছিল, ওই ছবিটা উনি পুরাটাই হাতের কাজ করে এই ফ্রেমে ফ্রেমিং করেছেন। মানে একটা ছবি এত সুন্দর করে ফ্রেমিং করা, জাস্ট অসাধারণ। আপনারাও যদি আপনাদের স্পেশাল কোনো ডের এইরকম ফ্রেমিং করতে চান, ওনাদের পেজে যোগাযোগ করতে পারেন, ওনাদের পেজ লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব। আর এই তো শুধুমাত্র যে এরকম ফ্রেম করা হয় তাদের পেজে তা কিন্তু না, এই রকম আরও ওয়াল ডেকোরেশনের আরও অনেক কিছু করা হয়। এগুলো হচ্ছে মিরর ডিজাইন করা আছে, এই পুরাটাই হচ্ছে মিরর ওয়ার্ক করা। এই ফুল একটা সেট পাঠানো হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা, এরপরে এটা হচ্ছে মিডিয়ামটা। এগুলো সবই কিন্তু হ্যান্ড ওয়ার্ক, দেয়ালে ঝুলালে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, মানে একটা কালারফুল লুক আসবে ওয়ালের মধ্যে। এখানে হচ্ছে তিনটা তিন সাইজের পাঠানো হয়েছে, আর পিছনে কিন্তু আঠা দেওয়া আছে, যে আঠা দিয়ে হচ্ছে দেয়ালের মধ্যে সেট করা যাবে। তো থ্যাংক ইউ সো মাচ SB ফ্লোরাল আর্টকে এত সুন্দর অ্যানিভার্সারি গিফট পাঠানোর জন্য। তো পেজটা আমি উপরে ট্যাগ করে দিব। আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।